হ্যালো ফ্রেন্ডস সবাইকে আমরা একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আমি সেই ডি টিউটোরিয়াল গাইড যে সবার প্রথমে স্টেপ বাই স্টেপ ভিডিও দিয়েছিলাম সেন্ট্রালাইজ পোর্টালে ফর্ম ফিল আপের জন্য বাট তোমরা অনেকে কমেন্ট করেছো যে তোমরা বুঝতে পারছো না কিভাবে পাস বা অনার্স সাবজেক্ট আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই করবে এর আগে বেশ কতগুলো ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে ইনস্টিটিউশন ওয়াইজ পাস অনার্স সাবজেক্ট দেখে কলেজ তোমাদের চুজ করতে হবে এবং প্রেফারেন্স অ্যাড করতে হবে বাট সেই ভিডিও তো তোমরা দেখো আজকে তোমরা এই ভিডিওতে এসে কমেন্ট করেছো তার জন্য আমি আরও একটা ভিডিও তোমাদের জন্য বানিয়ে দিচ্ছি বেশ কতগুলো প্রবলেম রয়েছে তোমাদের সেগুলো স্টেপ বাই স্টেপ আমি দেখাবো প্রথম কথা ফর্ম ফিল আপ একবার স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমি দেখাচ্ছি তারপর ফর্ম ফিল আপের পর হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল কমপ্লিট হওয়ার পর কীভাবে সার্চ ইনস্টিটিউশন করে পাস বা অনার্স সাবজেক্ট চুজ করবে পাস বা অনার্স কোর্স অনুযায়ী কলেজ দেখতে পাবে তারপর সেটাকে প্রেফারেন্সে অ্যাড করতে পারবে অ্যাপ্লাই করতে পারবে সেটা এই ভিডিওতে পরিষ্কারভাবে দেখাবো তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে ভিডিওটা বড় হলেও দেখতে হবে কেননা পুরো ইনফরমেশন পেতে গেলে পুরো ভিডিওটা দেখা জরুরি এটা তোমাদের প্রথম কথা বলবো দ্বিতীয় কথা রয়েছে সিবিএসসি ক্যান্ডিডেটটা তোমরা রেজিস্ট্রেশন নাম্বার খুঁজে পাচ্ছ না এই ভিডিওতে তার পুঙ্খানুপুঙ্খ সলিউশন থাকবে কোথায় তোমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন নাম্বারটা পাবে এবং কি তোমাদের আপলোড করতে হবে ক্লিয়ার এরপর যেটা আসে সেটা হচ্ছে ওটিপি প্রবলেম দেখো ওটিপি প্রবলেম এখন হবে সার্ভারের যেহেতু প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট একসাথে ঝাঁপিয়ে পড়ছে আবেদনের জন্য তাই ওটিপির সমস্যা হবে তোমাদের রাতের দিকে ট্রাই করতে হবে না হলে দু থেকে তিন দিন পর ট্রাই করো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এত তাড়াহুড়ো করার কিন্তু কোনো কারণ নেই প্রয়োজনে ডেট কিন্তু বাড়বে ক্লিয়ার তো ওটিপি প্রবলেম এর সলিউশন সার্ভার ঠিক না হওয়া পর্যন্ত কেউ দিতে পারবে না দ্বিতীয়ত রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা অর্থাৎ নিজের অ্যাকাউন্ট না থাকলে ক্যান্ডিডেট তার বাবা মায়ের অ্যাকাউন্ট দিতে পারবে কিনা সমস্ত তথ্য এই ভিডিওতে রয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখো নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও এরকম ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য তো চলো স্ক্রিন তোমাদের দেখিয়ে দিই শেয়ার করো বন্ধুদের মাঝে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ যেখানে যা রয়েছে এবং লাইক করতে একেবারেই ভুলো না যত বেশি লাইক করবে তত আমি উৎসাহিত হয়ে আরো নতুন নতুন ভিডিও আনবো এবং কমেন্ট সেকশন যেন ফাঁকা না থাকে প্রচুর কমেন্ট করো যা যা প্রশ্ন থাকে কমেন্টে জানাও এবং ইনস্টাগ্রাম বা ফেসবুকে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো অনেকে কন্ট্যাক্ট করেছে বলে এই ভিডিওতে আমি বানাতে পারছি পাস অনার্স কিভাবে সিলেক্ট করবে যেটা তোমরা বুঝতে পাচ্ছ না এর আগে আমি বহুবার দেখিয়ে দিয়েছি তবু আরও একবার আমি তোমাদের দেখাচ্ছি যে পাশ অনার্স কিভাবে সিলেক্ট করতে হবে তো সবার প্রথমে তো তোমরা রেজিস্ট্রেশন প্রসেস দেখে নিয়েছো ই রেজিস্ট্রেশনে আসতে হবে আর রেজিস্টারড হয়ে থাকলে অবশ্যই লগইন এ ক্লিক করতে হবে তারপরের প্রশ্নগুলো আসবে सीबीएसई রেজিস্ট্রেশন নম্বরে তোমাদের প্রবলেম হচ্ছে সেটা সলিউশন দেব এবং ওটিপি নিয়ে একটা প্রবলেম হচ্ছে তো ওটিপির যেটা সমস্যা সেটা হচ্ছে তোমাদের সার্ভারের সমস্যা বলেই ওটিপি আসছে না এক থেকে দিন তোমরা দেরি করো বা একটু বেশি রাতের দিকে ট্রাই করলে তোমরা কিন্তু এটা করতে পারবে যেটা আমি গতকাল রাত্রেবেলা একটার সময় ফর্ম ফিল করেছিলাম বলে আমি ফর্ম ফিল করতে পেরেছিলাম তারপরে আসবে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অর্থাৎ ব্যাংকের যে অ্যাকাউন্ট ডিটেলটা দিতে হচ্ছে সেটা ক্যান্ডিডেট না থাকলে কি করতে হবে স্টেপ বাই স্টেপ পুরো ফর্ম ফিল যে প্রসেসটা রয়েছে প্রেফারেন্স অ্যাড থেকে শুরু করে এভরিথিং সেটা সকালের ভিডিওতে রয়েছে সেটা তোমরা দেখো তো সর্বপ্রথম এই রেজিস্ট্রেশনে তোমাদের করতে হবে ক্লিক রেজিস্ট্রেশনে ক্লিক করার পরবর্তীতে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে যেখানে তোমার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেবে তারপর কন্টিনিউ টু নেক্সট স্টেপে করলে তোমাদের সামনে পার্সোনাল ডিটেলের যে জায়গা সেটা চলে আসবে এবং অবশ্যই মোবাইল এবং ইমেলে একটা ওটিপি কিন্তু তোমাদের যাবে যে ইমেলে ওটিপিটা আসছে না সেটা যাবে মোবাইল নাম্বার এবং ইমেলে দুটোতে ওটিপি যাবে যেটা তোমাদের নেক্সট পেজে গিয়ে ফিল আপ করতে হবে তো তো নেক্সট পেজে যে জিনিসগুলো তোমাদের আসবে সর্বপ্রথম সেগুলো একটু থরলি আমি বলে দিচ্ছি যেহেতু ডিটেল আলোচনা করেছে আর আমি ডিটেল বলবো না ফার্স্ট নেম লাস্ট নেম ক্যান্ডিডেট দিতে হবে ন্যাশনালিটি এটা তোমাদের ইন্ডিয়ান সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল বা তুমি অন্য স্টেট থেকে যদি আসো সেই স্টেট এটা অনেকে বলছো আমি স্টেপ স্টেপ কেন দেখাচ্ছি না যেহেতু সার্ভারের প্রবলেম আমি দেখাতে পারছি না কিন্তু একদম সিম্পল প্রসেস এর থেকে সিম্পল প্রসেস আর হয় না যারা কমপক্ষে ফর্ম ফিল আপ করতে জানেন তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করে দিতে পারবেন ডিস্ট্রিক্টের জায়গাতে ডিস্ট্রিক্ট দেবেন জেন্ডারের জায়গাতে মেল ফিমেল নাকি কি সেটা দিচ্ছেন ডেট অফ বার্থ সোশ্যাল ক্যাটেগরির জায়গাতে আপনাদের যেটা দিতে হবে সেটা এস সি এস নাকি কী সেটা আপনার দিতে হবে বা জেনারেল হতে থাকলে জেনারেল দিতে হবে ইউজার আইডি ইমেল অ্যাড্রেসটাকেই আপনি রাখবেন পাসওয়ার্ড সেট করতে হবে কীরকম পাসওয়ার্ড আপনার নাম যদি হয় শামীম বা আপনার নাম যদি হয় রাকেশ হাতের আর দেবেন ছোট হাতের এরকম করে রাকেশ দিয়ে আপনার ডেট অফ বার্থের লাস্ট দুটো দুটো ডিজিট আপনি দিতে পারেন সেম পাসওয়ার্ডটা আপনি কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করছেন তারপর এখানে আপনার মোবাইল নাম্বার যেটা ওটিপি এসেছিল সেটা বসাতে হবে ইমেল যেটা রয়েছে সেখানে এখানে আপনার ওটিপিটা বসিয়ে দিতে হবে তারপরে কোন জায়গা থেকে আপনি এইচএস পাশ করেছেন অর্থাৎ কত সালে পাশ করেছেন এখান থেকে আসলে আপনার পাশের সিলেকশন ইয়ারটা দিতে হবে একাডেমিক যে ইয়ারটা রয়েছে সেটা আপনি এখানে দিতে পারছেন ওকে এখানে প্রথমে আপনার ইএস করতে হবে যে আপনি পাশ করেছেন তারপরে একাডেমিক ইয়ার কত সালে পাশ করেছেন সেটা এখানে দিয়ে দিচ্ছেন বোর্ডের নামটা এখান থেকে আপনি দেখবেন যদি বোর্ডের নাম এখানে লিস্টেড না থাকে আপনাকে কিন্তু উচ্চশিক্ষা দপ্তরের যে হেল্পলাইন বা মেল রয়েছে সেখানে আপনাকে মেল করতে হবে বোর্ডের নাম এখানে কিন্তু চলে আসবে তারপর এখানে চলে আসবে আপনার এইচএস এর রেজিস্ট্রেশন নাম্বার এইচএস এর রেজিস্ট্রেশন নাম্বারটা কিভাবে দেবেন প্রথম কথা বলি আপনাদের যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার সিবিএসসি বোর্ডের ক্যান্ডিডেটদের রেজিস্ট্রেশন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন না তো আমি এই ভিডিওতে বলে দিচ্ছি যে রেজিস্ট্রেশন নাম্বারটা কোথা থেকে দেখতে পাবেন তারপরে এইচএস এর রোল নাম্বারটা আপনারা এখানে দিতে পারবেন তারপরে এইচএস এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা আপনাদেরকে এখানে কিন্তু আপলোড করতে হবে সিবিএসসি ক্যান্ডিডেটদের আলাদা করে যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেট না থাকে আপনার অ্যাডমিট কার্ড বা মার্কশিট যেখানেই রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সেই জায়গাটা সেই সার্টিফিকেট বা সেই মার্কশিটটা এখানে আপনাকে আপলোড করে দিতে হবে এটা আপনাকে আপলোড করতেই হবে এর সাথে এই নাম্বারের সাথে এখানকার যে ডিটেলস সেটা ম্যাচ করতে হবে নাহলে কিন্তু এই প্রসেস কমপ্লিট হবে না তো চলুন আমি সিবিএসইটা একটু দেখিয়ে দিই আর জেনারেল যারা স্টেটের এইচএস রয়েছেন তারা তো আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার আপনারা জানেই আমার কাছে এটা রয়েছে এর একটা মার্কশিট ঠিক আছে এর একটা মার্কশিট রয়েছে আমার কাছে আমি ডিটেলটা আপনাদেরকে কিন্তু বলছি না যে কোন মার্কশিট বা কার মার্কশিট এরকম মার্কশিট আপনারা জানেন যে সিবিএসসি বোর্ডের এরকম মার্কশিট হয়ে থাকে তো আমি সব হাইড করে রেখেছি রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা কোথায় পাবেন এর মার্কশিট যারা রেখেছেন এই যে নাম্বারটা এটা হচ্ছে সার্টিফিকেট নাম্বার আর এই জায়গাটাই কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন দেখুন অনেকে খুঁজে পাচ্ছেন না সিবিএসসি ক্যান্ডিডেট যারা রয়েছেন এই যে রেজিস্ট্রেশন বি টু টু থ্রি এই ক্যান্ডিডেটটা শুরু হয়েছে এরকম ভাবে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু খুঁজতে হবে সিবিএসসি ক্যান্ডিডেট যারা রয়েছেন এটা আপনারা মার্কশিট থেকেই পেয়ে যাবেন তো মার্কশিটটা আপলোড করে দিলে যদি আপনাদের আলাদা রেজিস্ট্রেশন কার্ড না থাকে অ্যাডমিটের নাম্বারটাও যদি না থাকে এই মার্কশিটটা কিন্তু আপনাদেরকে এখানে অ্যাজ এ রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করে দিতে হবে তারপর আবার এইচএস এর মার্কশিট যেখানে সেখানে আবার আপলোড করে কিন্তু দিতে হবে তো এখান থেকে আপনারা দেখে নিলেন যে সিবিএসি রেজিস্টার নাম্বার কোথা থেকে পাবেন এই টোটাল জিনিসটা আপনাদের কমপ্লিট করতে হচ্ছে এখানে আপলোড করে দিচ্ছেন দুইএমির মধ্যে ফাইলটা আপনাদের কিন্তু আপলোড করে দিতে হবে জেপেক পেগ অথবা পিএনজি ফাইল আপনি এখানে আপলোড করতে পারছেন করে এইখানে ক্লিক করবেন করে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করলে রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে যদি ভুল থাকে আবার আপনাকে আপলোড করতে হবে এরপর আপনার চলে আসবে এরকম একটি পেজ যেখানে গো টু লগ এ আপনাকে করতে হচ্ছে ক্লিক গো টু ইনে ক্লিক করার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন কিন্তু করে নিন ক্লিন করে নেওয়ার পরবর্তীতে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপডেট প্রোফাইল বলে একটা আপনি পাবেন আপডেট প্রোফাইলে আপনাকে করতে হবে ক্লিক তারপরে যাবতীয় যে তথ্যগুলো সেগুলো আপনাকে পরপর দিতে হবে দেখুন এখানে প্রথম কথা সবকিছু আপনার ফিল হয়ে রয়েছে জাস্ট এইখানে আপনাকে আসতে হবে এইখানে এসে আপনার আইডেন্টি প্রুফটা আপনাকে সিলেক্ট করতে হবে আধার নাকি কি সেটা আপনি সিলেক্ট করছেন তার নাম্বারটা দিচ্ছেন সোশ্যাল ক্যাটেগরি এস সি এস নাকি আনরিজার্ভ সেটা আপনি দিচ্ছেন মেল বা ফিমেল এগুলো তো দেওয়া রয়েছে এবার আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি ম্যারেড নাকি আনম্যারিড হলে আপনি সিলেক্ট করবেন তারপর এখানে আপনার প্রোফাইল পিকচার আপলোড করতে হবে সিগনেচারটা আপলোড করতে হবে সব কিন্তু জেপিজি এবং পিএনজির মধ্যে এক এমবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে তারপর চলে আসছেন এই জায়গাতে ঠিক আছে ব্লাড গ্রুপ মাদার টাং হিন্দুইজম এগুলো আপনি ফিল আপ করছেন আপনার জাতি কি সেটা ফিল করছেন আপনার মাতৃভাষা কি ব্লাড গ্রুপ কি সেটা ফিল আপ করছেন যদি আপনি পিডব্লিউডি বা ডিফারেন্টলি এবেল্ড হয়ে থাকেন এখানে টিক করবেন যদি আপনি স্পোর্টস পার্সন হয়ে থাকেন টিক করবেন নাহলে এগুলোকে আপনাকে টিক করার দরকার নেই বাংলার শিক্ষার যে আইডি বাংলা শিক্ষার আইডি যদি থাকে তাহলে আপনি এখানে কিন্তু সেই বাংলা শিক্ষার আইডি প্রোভাইড করতে পারবেন কন্যাশ্রী আইডিও কিন্তু আপনার যদি লাগে সেটা আপনি দিয়ে দেবেন তারপর দেখুন ইমেল বা মোবাইল নাম্বার এখানে শো করছে নেক্সট যে অপশানটা আপনার এখানে চলে আসছে সর্ব গুরুত্বপূর্ণ যে অপশন সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল এটা আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে রিফান্ড নেওয়ার জন্য ঠিক আছে আর ফর্ম ফিল আপের কোনো চার্জ লাগবে না যদি কোনো ক্যান্ডিডেটের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিজস্ব না থাকে তাহলে সে তার বাবা বা মায়ের ব্যাংক অ্যাকাউন্ট এখানে কিন্তু দিতে পারে আর এই ফর্ম ফিল আপ যেহেতু সেভেন জুলাই পর্যন্ত হবে তার মধ্যে নিজের ব্যাংক অ্যাকাউন্ট রেডি হয়ে গেলে আবার কিন্তু এডিট করে ব্যাংক অ্যাকাউন্টটা আপনি নিজেরটা দি দিতে পারবেন তো ব্যাংক অ্যাকাউন্ট নেম ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম অর্থাৎ ব্যাংকের নাম ব্যাংকের যার নামে অ্যাকাউন্ট রয়েছে বাবা মা যদি হয়ে থাকে সেটা তারপরে এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফ্রন্ট পেজ বা পাসবুক বা চেক আপনাকে আপলোড করে দিয়ে সেভেন কন্টিনিউতে করতে হবে ক্লিক সেভেন কান্ট্রিনিউতে ক্লিক করার পর এখানে আপনার পুরো অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে অর্থাৎ অনেকে রয়েছেন যারা বাড়ি থেকে হোস্টেলে এসে পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে বাড়ির অ্যাড্রেসটা পারমানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেসটা আপনারা হোস্টেলের অ্যাড্রেস কিন্তু দিতে পারেন আর যদি সেম হয় তাহলে এইখানে টিক করলে এই অ্যাড্রেসটা এখানে কিন্তু ফিল হয়ে যাবে এগুলো খুব সহজ জিনিস এগুলো নতুন করে ফিল আপ করে দেখানোর কিন্তু কিছু নেই তাই জন্য আমি দেখাচ্ছি না সেফ চেঞ্জেস আপনি এখানে করে দিচ্ছেন তারপরে নেক্সট এবার আসছে আপনার যে অ্যাডিশনাল যে গার্জিয়ানের নাম অর্থাৎ এখানে আপনি আপনার বাবার পুরো ডিটেলটা ফিল করছেন ঠিক আছে বাবার নাম বাবার যে অকুপেশন বাবার কোয়ালিফিকেশন এগুলো ফিল করছেন এগুলো ম্যান্ডেটরি নয় স্টার মার্ক নেই তবু আপনি করবেন মায়েরটা পুরো দিচ্ছেন তারপর বাবারটা আবার এখানে আপনাকে দিয়ে দিতে হচ্ছে এই টোটালটা কমপ্লিট করার পর ফ্যামিলি ইনকাম কত সেটা দিচ্ছেন দু লাখ যে পঞ্চাশ হাজার বা আড়াই লাখের মধ্যে আপনার ইনকাম হলে তবে আপনি স্কলারশিপ পাবেন সুতরাং এখানে আপনার ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম বা বাৎসরিক আয় কত সেটা দিচ্ছেন তারপরে চলে আসছে আপনার রেজাল্টের যে ব্যাপার রেজাল্টের এখানে তো সবটা ফিল হয়ে রয়েছে তো রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার ইচ অ্যান্ড এভ্রিথিং সব রয়েছে এবার এখানে আপনাকে সিলেক্ট করতে হবে ডিসিপ্লিন অর্থাৎ সায়েন্স আর্টস নাকি কমার্স কি পড়েছেন সেটা আপনি এখানে দিয়ে দিচ্ছেন তারপরে এখানে অলরেডি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ফিল আপ করতে হবে পুরো সাবজেক্ট অ্যাড সাবজেক্ট করলে এখানে পরপর চলে আসবে প্রথম যে অ্যাড সাবজেক্ট করবেন সেটা বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থাকবে ফুল মার্কস এখানে আপনার থিওরিতে ছিল আশি পাস মার্কস এখানে থিওরিতে ছিল কিন্তু চব্বিশ এবং এখানে আপনি কত পেয়েছেন সেটা এখানে দিয়ে দিচ্ছেন থিওরি আর প্রজেক্টের নাম্বারটা কত সেটা এখানে ফুল মার্কস পাস মার্কস প্রজেক্টে কত এবং আপনি কত পেয়েছেন প্রজেক্টে সেটা দিলে আপনার ডিটেল এখানে ফিল আপ হয়ে যাবে এইভাবে পরপর সাবজেক্ট কি রয়েছে তারপরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি আপনার যদি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা ইংরেজির মধ্যে যে কোনো একটা হয় সেটা আপনি পরপর দিয়ে দেবেন তারপরে বাদ বাকি তিনটে বা চারটে সাবজেক্ট যা আছে সেগুলো দিচ্ছেন এখানে পাঁচটা সাবজেক্টের পর যদি আরও সাবজেক্ট থাকে অপশনাল সেটা আপনি অ্যাড করছেন করে অপশনাল সাবজেক্টের পাশে আপনাকে কিন্তু ঠিক করে দিতে হবে এই জায়গাতে এসে ঠিক আছে এটা পুরোটা দিচ্ছেন আশা করছি এখান থেকে পুরো বিষয়টা দেখলেন দেখে নিলেন এবার আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে প্রথম কথা হচ্ছে আপনার আধার কার্ড আপলোড করতে হবে সব কিন্তু এখানে দুইএমবির মধ্যে পিডিএফ সাইজ কিন্তু আপনাকে পিডিএফ ফর্ম্যাটে আপলোড করতে হবে এই যে আপলোড অপশান তারপরে আপনার শিডিউল কাস্ট সার্টিফিকেট থাকলে আপনি দেবেন বা ও সার্টিফিকেট থাকলে দেবেন নাহলে এই জায়গাটা আপনার আসবে না তারপরে স্পোর্টস সার্টিফিকেট থাকলে এখানে আপলোড করতে হবে ক্লাস টেনের মার্কশিট ক্লাস টুয়েলভের মার্কশিট এবং এস প্রুফ ডকুমেন্ট অর্থাৎ মাধ্যমিকের আহ বা ক্লাস টেনের অ্যাডমিট কার্ড আপনাকে কিন্তু আপলোড করতে হবে এই টোটালটা কমপ্লিট করার পর এখানে একটা পেজ আসবে প্রিভিউ পেজ ঠিক আছে প্রিভিউ পেজে আপনাকে ক্লিক করে পুরোটা দেখে নিতে হবে দেখে নেওয়ার পর সবকিছু ঠিকঠাক থাকলে এই জায়গাতে চেক অ্যান্ড ভেরিফাইড বাই মি আপনি করবেন করার পরে একনোলজে ক্লিক করবেন করে কনফার্মে ক্লিক করবেন করার পর আপনার প্রোফাইল কিন্তু হানড্রেড পার্সেন্ট রেডি হয়ে গেল এবার প্রোফাইল রেডি হওয়ার পর পাস অনার্স কীভাবে আপনি খুঁজবেন প্রত্যেকটা জিনিস এবার কিন্তু আপনাকে আপনি সঙ্গে থাকুন প্রোফাইল আপনার রেডি হয়ে গেছে হানড্রেড পার্সেন্ট প্রোফাইল রেডি কিন্তু হয়ে গেছে এবার এই অ্যাড নিউ এই অ্যাড নিউতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে সার্চ কোর্সেস অ্যান্ড ইনস্টিটিউশন এই সার্চ করার পরে আপনার কিন্তু সামনে শো করবে তিন বছরের গ্রাজুয়েশন নাকি চার বছরের গ্রাজুয়েশনে ভর্তি হতে চান কোন জায়গায় শো করবে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো তার জন্য প্লিজ একটু ভিডিওটা লাইক করে দেবেন দুবার দুবার আপনাদের জন্য ভিডিওটা আমি বানাচ্ছি যাতে আপনাদের প্রবলেম না থাকে তো এটা বারবার কিন্তু সার্চ করে করে আপনি দেখে নিতে পারবেন তো সার্চ আপনি করলেন সার্চে ক্লিক করার পরবর্তীতে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে ডিস্ট্রিক্ট লেখা রয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ নাকি কি ওয়াইজ সেটা আপনি দেখতে পাবেন দেখুন ডিস্ট্রিক্ট ওয়াইজ বা কোর্স ওয়াইজ নাকি সাবজেক্ট ওয়াইজ নাকি কলেজ ওয়াইজ নাকি ইউনিভার্সিটি ওয়াইজ আপনি সিলেক্ট করবেন সেটা আপনাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে ধরুন আমি এখানে সিলেক্ট করতে চাইছি ইউনিভার্সিটি ওয়াইজ দেখবো আপনি সাবজেক্ট ওয়াইজ দেখলেও কিন্তু একই ব্যাপার তো ইউনিভার্সিটি ওয়াইজ আমি এখানে সিলেক্ট প্রোগ্রাম অর্থাৎ আমি কি প্রোগ্রামে ভর্তির জন্য সবার প্রথমে আমাকে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে দেখুন কী কী ইউনিভার্সিটি আসবে আমি ড্রপডাউন মেনু থেকে আমাকে সিলেক্ট করতে হবে তো ধরুন আমি এখানে সার্চ করব দেখুন আমি এখানে ধরুন বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে শুরু হচ্ছে তো আমি এখানে ধরুন সার্চ করলাম ইউনিভার্সিটি অফ ক্যালকাটা অর্থাৎ কলকাতা ইউনিভার্সিটি আমি সিলেক্ট করলাম ঠিক আছে কলকাতা ইউনিভার্সিটি সিলেক্ট করার পর নেক্সট আপনাকে আসতে হবে সিলেক্ট প্রোগ্রামে এসে এখানে আপনাকে কি প্রোগ্রাম নিয়ে আপনি পড়তে চাইছেন দেখুন আপনি যে বলছেন যে আমি অনার্স পার্স খুঁজে পাচ্ছি না এখান থেকে আপনাকে অনার্স পাসটা প্রথমেই খুঁজে নিতে হবে তিন বছরের মাল্টিডিসিপ্লিনারি অর্থাৎ তিন বছরের বি এ কোর্স তিন বছরের কম পাস কোর্স তিন বছরের বিএসসি পাস কোর্স এখান থেকে আপনি সিলেক্ট করতে পারছেন বা তিন বছরের মাল্টিডিসিপ্লিনারি বিএ বিএসসি জিওগ্রাফি অনেক সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলো বিয়েও হয় আবার বিএসসিও হয় লাইক জিওগ্রাফি ইকোনমিক্স সাইকোলজি ফুড নিউট্রিশন এই সাবজেক্টগুলো তার জন্য একটা আলাদা সেকশন দেওয়া রয়েছে সেটা সেটা যদি হয় আপনাকে এখানে ক্লিক করতে হবে আর আপনি যদি মনে করেন যে না আমি অনার্স পড়ব তাহলে চার বছরের অনার্স উইথ রিসার্স আছে এটা বিয়ে অনার্স বিয়ে বিএসসি অনার্স সাবজেক্ট ওয়াইজ বিএসসি হয় যেমন জিওগ্রাফি বিএ হয় বিএসসি হয় ইকোনমিক্স বিএ হয় বিএসসি হয় সাইকোলজি বিয়েও হয় বিএসসি হয় তার জন্য আপনাকে এই জায়গাটা সিলেক্ট করতে হবে আপনি যদি বিএসসি বা বিএ জিওগ্রাফি নিয়ে পড়তে চাইছেন তাহলে এইখানটা সিলেক্ট করতে হবে অথবা আপনি যদি চার বছরের বিকম অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়তে চাইছেন তাহলে অনার্স পড়তে চাইলে এই চার বছর আবার এখানে রয়েছে বিএসসি অনার্স অথবা চার বছর অথবা তিন বছরের ভোকেশনাল অনার্স উইথ কোর ভোকেশনাল কোর্স নিয়ে যারা পড়তে চাইছেন তাদের এইটা এবার এটা কিন্তু সব ইউনিভার্সিটিতে সমান নয় ক্যালকাটা ইউনিভার্সিটির কলেজগুলোতে আছে বলে এটা শো করছে এক একটি ইউনিভার্সিটির এক এক রকম নিয়ম যেমন বিবিএ যদি আপনি করতে চান এখানে সিলেক্ট করতে হবে তো চলুন অনার্সটা যখন আমি দেখিয়েছি আমি পাশ দেখিয়ে দিই একটা অনার্স একটা পাস আমি দেখিয়ে দিই তো তিন বছরের বিএ পাস কোর্স নিয়ে আমি পড়তে চাইছি তো জাস্ট আমি এখানে তিন বছরের পাস কোর্সে ক্লিক করে দিলাম ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে সিলেক্ট কলেজ আসবে অথবা আপনি সার্চও কিন্তু করতে পারবেন আমি এখানে সিলেক্ট সিলেক্ট কলেজে কলেজে ক্লিক ক্লিক করলাম করার পর দেখুন প্রচুর কলেজ আসছে আচার্য গিরিশচন্দ্র বোস কলেজ নাকি এখানে আনন্দমোহন কলেজ আশুতোষ কলেজ প্রচুর কলেজ আসছে তো ধরুন আমি এখানে চলে আসছি এখানে আমি চলে আসছি আশুতোষ কলেজ আশুতোষ কলেজে যেই আমি ক্লিক করব এখানে সার্চ অপশন চলে আসবে আশুতোষ কলেজে কি কি পাশ সাবজেক্ট পড়ানো হয় এবার আপনারা কিন্তু দেখতে পারবেন তো তিন বছরের বিয়ে মাল্টি ডিসিপ্লিনারি যে কোর্সগুলো রয়েছে আশুতোষ কলেজের এখানে খুলে যাবে যেহেতু আমি লগ ইন করে নি বলে অ্যাড এখানে চেক এলিজিবিলিটি বা অ্যাড প্রেফারেন্স দেখাবে না তার জন্য কি করতে হবে আমি বলে দিচ্ছি প্রথম কথা এই জায়গাতে আপনাদের আসবে চেক এলিজিবিলিটি কিভাবে আসবে দেখিয়ে দিই যে সাবজেক্ট সাবজেক্ট গুলো খুলে খুলে গেছে গেছে পাস এরকম একটা জায়গা আসবে চেক এলিজিবিলিটি চেক এলিজিবিলিটিতে আপনাকে করতে হবে ক্লিক এটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে যেটা অলরেডি দেখিয়ে দিয়েছি যেটা হচ্ছে ইউ আর এলিজিবল বলে অপশন আসবে ঠিক আছে ইউ আর এলিজিবল বলে অপশন আসলে এই অ্যাড প্রেফারেন্স লিস্টে ক্লিক করলে এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে অর্থাৎ একটা অ্যাপ্লিকেশন মানে আপনার একটা অ্যাপ্লাই হয়ে গেল আর থাকলো চব্বিশটা দেখুন সাবজেক্ট ওয়াইজ এরকম থাকবে পর সাবজেক্ট ওয়াইজ আসবে যে যে সাবজেক্ট আপনি নিতে চাইছেন সেখানে ক্লিক করে প্রসিডে করতে হবে ক্লিক তো প্রসিডে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেহেতু এটা নাম্বার ওয়ান প্রেফারেন্স অর্থাৎ পঁচিশটা প্রেফারেন্স আপনি নিতে পারবেন ঠিক আছে তো এখানে আপনার যেহেতু নাম্বার ওয়ান প্রেফারেন্স আপনাকে এখানে একে থাকবে থাকার পর অ্যাডে আপনাকে করতে হবে ক্লিক ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে যেখানে সাকসেসফুলি অ্যাডেড টু প্রেফারেন্স লিস্ট অর্থাৎ আশুতোষ কলেজ তিন বছরের বিয়ে করছে আপনি বা অ্যাড করে নিয়েছেন আপনার প্রেফারেন্স লিস্টে এবার আপনি মনে করেন যদি যে আমি প্রেফারেন্স লিস্টে যাব যেতে পারেন না হলে যদি আপনি মনে করেন যে না আমি এবার আরেকটা অনার্স সাবজেক্টে অ্যাপ্লাই করবো আশুতোষ কলেজে বা অন্য কোনো কলেজে সেটাও আপনি করতে পারেন তার জন্য কন্টিনিউ সার্চে করতে হবে ক্লিক দেখুন কন্টিনিউ সার্চে ক্লিক করার পর আবার আপনার সামনে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেছে এবার আমি ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেক্ট করব না এবার আমি সিলেক্ট করবো বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সিলেক্ট করে এবার আমি স্টেট ইউনিভার্সিটির একটা অনার্স পেপার অর্থাৎ বিয়ে অনার্সে আমি কিন্তু করব ক্লিক বিএ অনার্সে ক্লিক করার পর আমার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে আমি যে কলেজ কিন্তু সিলেক্ট করতে পারছি আমি ধরুন এখানে সিলেক্ট করলাম ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ ঠিক আছে সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে কি কি সাবজেক্ট রয়েছে আমার সামনে চলে আসবে তো ধরুন এখানে চলে আসছে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে বাংলা অনার্স আমি ধরুন বাংলাতে অ্যাপ্লাই করব সাবজেক্ট রয়েছে অনার্স এর আমি ধরুন এখানে বাংলাতে অ্যাপ্লাই করব তো বাংলাতে অ্যাপ্লাই করতে গেলে সেম প্রসেস এখানে চলে আসবে চেক এলিজিবিলিটি আমাকে চেক এলিজিবিলিটিতে ক্লিক করলে সাকসেসফুলি এলিজিবিলিটি অ্যাড হয়ে যাবে যাওয়ার পর অ্যাড প্রেফারেন্স অপশন আসবে ঠিক ভাবে চলে আসবে অ্যাড প্রেফারেন্স অপশন তো এটাও আমি যদি অ্যাড করে দিই আমার কিন্তু এরকম একটা অপশন চলে আসবে যে সাবজেক্ট ওয়াইজ কী কী সাবজেক্ট আমি নিতে চাইছি বাংলার সাথে কী কী সাবজেক্ট নিতে চাইছি সাবজেক্ট সিলেক্ট করে প্রসিডে করতে হবে ক্লিক প্রসিডে ক্লিক করার পর এবার কিন্তু যেহেতু দু নম্বর প্রেফারেন্স এখানে চলে আসবে দু নম্বর প্রেফারেন্স আমি চাইলে এখান থেকে ক্লিক করে ওটাকে এক নম্বর করতে পারি অর্থাৎ আশুতোষ কলেজ আমি দুই এ নামই দিতে পারি ঠিক আছে করে এখানে অ্যাড করে দিতে হবে অ্যাড করে দেওয়ার পর সাকসেসফুলি অ্যাডেড হয়ে যাবে প্রেফারেন্স লিস্ট তারপরে যদি আমি এই দুটো করতে চাই দুটো হবে যদি মনে করি না কন্টিনিউ সার্চে ক্লিক করবো কন্টিনিউ সার্চে আমি ক্লিক কিন্তু করতে পারবো কন্টিনিউ সার্চে ক্লিক করলে আবার আমার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে আবার আমি ইউনিভার্সিটি ওয়াইজ সাবজেক্ট কিন্তু নিতে পারবো সিলেক্ট ইউনিভার্সিটি এবার ধরো আমি চলে আসলাম হ্যাঁ ভালো কথা কল্যাণ ইউনিভার্সিটিতে কিন্তু পাস কোর্স পাবে না শুধু অনার্স কিন্তু পড়তে হবে তো ধরো এবার আমি চলে আসলাম বর্ধমান ইউনিভার্সিটি বর্ধমান ইউনিভার্সিটিতে আমি একটা কলেজে সিলেক্ট প্রোগ্রাম আমি ধরো বর্ধমান ইউনিভার্সিটি একটা কলেজে বিএ পাস কোর্স এই যে থ্রি ইয়ার মাল্টি কোর্স আমি এখানে সিলেক্ট করে দিলাম বর্ধমান ইউনিভার্সিটির একটা কলেজ ঠিক আছে কোন কলেজ এই যে সিলেক্ট কলেজ আমাকে আসতে হবে এখানে আরামবাগ গার্লস রয়েছে বীরভূম কলেজ বোলপুর কলেজ আমি সার্চ করে নিলাম সার্চ করে নেওয়ার পর বোলপুর কলেজে পাস করছে কি কি সাবজেক্ট রয়েছে আমার সামনে কিন্তু চলে এসে বিএ পাস করছে বাংলা বিএ পাস কোর্সে ইকোনমিক্স এরকম রয়েছে সেম ওয়েতে এখানে সিট আমি দেখতে পাচ্ছি এখানে আমি যদি ক্লিক করি আমি যোগ্যতা কিন্তু দেখে নিতে পারবো যে কিভাবে কি পুরো বিষয়টা হচ্ছে তো এই টোটালটা কমপ্লিট করার পরবর্তীতে এখানে কিন্তু এলিজিবিলিটি চেক আসবে আমি আবার এলিজিবিলিটি চেক করে দেবো দেওয়ার পর অ্যাড টু প্রেফারেন্স করলে আমার কিন্তু পুরো প্রেফারেন্স লিস্ট চলে আসবে আমি তিনটা কিন্তু এইভাবে দেবো পর এইভাবে আমার কিন্তু প্রেফারেন্স লিস্ট কিন্তু চলে আসবে গো টু প্রেফারেন্স লিস্টে আসলে আমার সামনে এরকম একটি প্রেফারেন্স লিস্ট চলে আসবে যে জায়গাতে মেরিট ইন্ডেক্স থেকে শুরু করে আমি দেখতে পাবো এবং এরকম দেখাবে ঠিক আছে দেখাবে পরবর্তীতে বেরোনোর পর আমি পেলে দেখাবে লিস্ট অ্যালোটেড তারপরে আমাকে কিন্তু নিতে হবে তো তোমাদের আপাতত এই পর্যন্তই আর এরপরে আর কোনো কিছু কিন্তু করতে হবে না আশা করছি এখান থেকে পুরো ডিটেলটা তোমরা পেয়ে গেলে যে পাস কোর্স অনার্স কোর্স কিভাবে তোমাদের আবেদন করতে হবে চলো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থাকবে সবাই বেস্ট অফ লাক